প্রিয় দর্শক, এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল এন্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আইনে আগাম জামিন বলতে কি বলা হয়েছে? আগাম জামিন হলো কোনো ব্যক্তিকে জামিন মঞ্জুর করার একটা নির্দেশ, যা ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পূর্বেই জারি করা হয়। যখন একজন ব্যক্তি আগাম জামিনের আবেদন করবেন, তাকে কি আদালতে উপস্থিত হতে হবে কিনা? উত্তরটা হলো, আগাম জামিনের জন্য যদি যেতে হয় মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে, তাহলে তাকে সশরীরে আদালতে উপস্থিত হতে হবে। আমার বিরুদ্ধে এখন একটি মিথ্যা মামলা দায়ের হয়েছে, আমি কি আইনি প্রতিকার পেতে পারি? যখন মিথ্যা মামলা দায়ের হয়, আমার উচিত হবে ওই কনসার্ন কোর্টে গিয়ে সারেন্ডার করা, স্বেচ্ছায় আত্মসমর্পণ করা। জি, স্বেচ্ছায় আত্মসমর্পণ করে আদালতকে যদি বোঝানো যায় যে মামলাটি মিথ্যা, এই কারণে মিথ্যা, হেতুবাদগুলি ব্যাখ্যা করলে আদালত আমাকে জামিন মঞ্জুর করবে। একজন ব্যক্তি হয়তো বা আইন বিষয়ক অনুষ্ঠান ল এন্ড অর্ডার সঞ্চালনা ব্যারিস্টার এইচ এম সঞ্জিত সিদ্দিকী, পরিচালনা নাহিদ রহমান। দেখুন আজ রাত 11:45 মিনিটে, চোখ রাখুন এটিএন বাংলায়।